এই যে আমাদের যে এই যে আগামীকাল পশু যে শবে বরাত আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাটা যদি আমরা গ্রহণ করতাম। আসলে মানুষ শর্টকাট চায় বেশি, তাই না? শর্টকাট চায়। আপনি 1970 নম্বর হাদিস খুলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা সিয়াম রাখতেন। মা রাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু আকসারা মিন শাবান, শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। উম্মু সালামা বলছেন যে শাহরাইনে মুতাতাবিয়াইন, পরস্পরে দুইটা মাস একসঙ্গে সিয়াম পালন করতেন, শাবান এবং রমাদান। মানে শাবানের অধিকাংশ সিয়াম পালন করতেন, কিন্তু আমরা শুধু গ্রহণ করেছি কোনটা? 15ই শাবান। রাত্রিতে মাজারে ইবাদত করব আর কি দিনে সিয়াম পালন করব? না, আমি আপনাদের বলবো এই মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে 739 নম্বর হাদিস। এই হাদিসের দুইজন রাবি আছে, ইয়াহিয়া ইবনে আবি কাসির এবং হাজ্জাজ ইবনে আরতাহ, দুইজনেই জয়ীফ রাবি, এই জন্য হাদিসটা গ্রহণযোগ্য না। আর একটা হাদিস আসছে বাইহাকির মধ্যে 1488 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে আসছে যে তোমরা রাত্রিতে ইবাদত করো আর দিনে সিয়াম রাখো। এই হাদিসটা জাল। এর মধ্যে একজন মিথ্যুক রাবি আছে, নাম হলো ইবনু আবি সাবরা, ইমাম আহমদ বিন হাম্বল ইয়াহিয়া ইবনু মাহিন সহ মুহাদ্দিসগণ তাকে জাল বলেছেন। এই জন্য আমরা প্রথম থেকে নিয়ে 15 তারিখের আগ পর্যন্ত যতটা ইচ্ছা ততটা সিয়াম পালন করব, চেষ্টা করব আমরা এটা করার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইবাদত করতে বলেছেন আমরা সেই ইবাদত সেইভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ যদি আমি মোহাম্মদ না দিই, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। আচ্ছা, সবচেয়ে আমাদের জন্য উত্তম আদর্শের প্রতীককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব তারই আদর্শকে আমি গ্রহণ করব, এর বাহিরে কোনো আদর্শ গ্রহণ করব না, এটা আমার দরকার। আচ্ছা, কবরে কার নাম জিজ্ঞেস করবে, হুজুরের নাম না রাসূলের নাম? এটা মনে আছে তো আপনাদেরকে? মান হাজার রাজুল আল্লাহ যে বিসাফে কোন, ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল, কোন আলেমের নাম বলা যাবে এই সময়? কার নাম বলবেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে কাউসারের মালিককে, কিয়ামতের মাঠে কাউসারের মালিককে, কাউসারের মালিককে, ইন্না আতাইনাকা কাল কাউসার, আমি তোমাদের তোমাকে কি দিয়ে কাউসার দান করেছি? কাউসারের মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে পান করাবেন কাউসারের পানি? সুপারিশ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক থেকে আল্লাহ রাসূলকে আমরা মেনে নিব, এইটা আপনাদের প্রতি জোরালো আবেদন থাকলো।